একবার আমি ওই সাথে গেছি কথা সব জায়গায় বলি ব্রাহ্মণ বাড়ি গেছি এক জায়গায় তা আমি বললাম যে ভাই শুনেন ওয়াইস কারণী রাহেমাহুল্লাহ কে আল্লাহ রসুল সাল্লাহাম জুব্বা দিয়ে যান নাই আমরা তো শুনি জুব্বা দিয়ে গেছে ওয়াইস কারণী রাহেমাহুল্লাহ তো ওয়াইস কারণী রাহেমাহুল্লাহ কে জুব্বা দেন নাই জুব্বা তো আল্লাহ রসুল সাল্লাহিসাম আবদুল্লা বিন উবাই দিছিলেন মুনাফেকের লিডারের দিছেন এবং মুনাফেকের লিডারের ওই জুব্বা দিয়ে দাপনও করা হয়েছে কিন্তু তারপরেও সে জাহান গেছে তো ওই এলাকার মুরব্বিরে উঠে আমাকে বলে যে জুব্বা পায় নাই জুব্বা ফাইসে ডাকি দা ওয়াস পাইলো না ফাইসে ডাকি দা বলি যান আমাদেরকে তা আমি বললাম যে ভাই মুরব্বীরা শুনেন ওয়াস করুন জুব্বা পাইলে আপনার লাভ কি না পাইলে আপনার ক্ষতি কি বলেন ওয়াস করুন জুব্বা পাইলে জুব্বা নিচে করে আপনারা জান্নাতে নিয়ে যাব। আর যদি জুব্বা না পায় তো না পাইলে অসুবিধা কি আপনার যে আপনারা কি আল্লাহ জিজ্ঞেস করবো এই মিয়া ওয়াস করুন জুব্বাটা তোমরা চুরি করছিলা কেন জিজ্ঞেস করবো

তাহলে বোঝা যায় এই আয়াতে কারিমা দিয়ে জনগণকে যে কথা আমরা বলতেছি এটা আল্লাহর কোরআনের নামে চরম মিথ্যা অপবাদ কোরআনে কারিমের চরম বিকৃত ব্যাখ্যা আল্লাহর কোরআনকে নিজেদের মন মতো নিজেদের খুশি মতো নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতেছে আচ্ছা একজন আসে বলে শোনেন আমরা যে আল্লাহ আল্লাহ জিকির করি এটা তো কোরআনেই আছে কি বলেন কোরআনে আছে কি আছে আল্লাহ বলছেন ওয়াজ করিস তোমার রবের নামে জিকির কর তো রবের নাম কি আল্লাহ তা আল্লাহ তো বলছে আল্লাহ 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 করতে বলছেন কি বলেন এখন এই মুল্লিতে সবসময় খেয়াল রাখবেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে বিশুদ্ধ আকিদার অংশ হইলো আল্লাহর কোরআন বুঝতে হলে হাদিস বুঝতে হলে রাসুল্লাহ সাল্লাহামের সাহাবিরা যেমনে বুঝছেন যেমনে আমল করছেন তেমনে বুঝতে হবে এর বাহিরে বুঝলেই মনে করতে হবে গোমরাহি আচ্ছা তা এখন তাকে প্রশ্ন করেন ভাই আয়াত এটা তো সাহাবীদের উপরও নাজিল হয়েছে তাই সাহাবিরা কি আল্লাহ আল্লাহ জিকির করছে কিনা করে নাই তো যদি না করে তাহলে সাহাবিরা মনে আয়াত এটা বুঝতে পারে নাই অথবা বুঝছিল আমল করার সুযোগ পায় নাই দুটেই ইমান হারানোর লক্ষণ সাহাবাই কেরাম আয়াত বুঝছেন আমলও করছেন কিন্তু এই আয়াতে আমরা যেটা বুঝছি আমাদের এটা ভুল ব্যাখ্যা ভুল বুঝ আল্লাহ পাক এখানে আল্লাহ আল্লাহ করতে বলেন নাই আরেকজনই বলে মিয়া ইল্লাল্লাহ তো কোরআন নাই আছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির কুল্লাহ ইয়া আলামু মান ফিস সামাওয়াতি ইল্লাল্লাহ এই যে ইল্লাল্লাহ পাওয়া গেছে কোরআনে তাহলে এই আয়াত সাহাবীরা বুঝে নাই উনি বুঝে গেছে মানে 1400 বছর পরে বাংলাদেশে বুঝে গেছে আয়াত কিন্তু সাহাবাই کرام আয়াত এটা বুঝতে পারেন নাই মানে সাহাবাই کرامের বোকা বানায় মনে করে সাহাবীরা কোরআন বুঝে নাই হাদিস বোঝে নাই সব বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের এরা বুঝে গেছে এই জন্য এরা দেখবেন সবাই কথা বলার সময় বোকা বলে সম্বোধন করে আরে বোকা আরে গাদা মানে সব এলেম আল্লাহ ফির সাহেবের করে দিয়ে দিছে আর দুনিয়ার কারণে মনে হয় কোনো এলেম দেনা এমন কি তারা মনে করে সাহাবিদের আল্লাহ মনে হয় এত এলেম দেনা হেদেরকে যা দিয়ে দিছে কারণ হেরা যা বুঝছে সাহাবির তো তা বুঝে নাই কারণ তারা যে দশ লতিবার জারি করছে সাহাবীরা কি দশ লতিবার জারি করছে না কি সাহাবিদের আমলে দশ লতিফা ছিল এক লতিফ ছিল না তাইলে তারা দশ লতিফা আবিষ্কার করতে পারছে তারা মনে করে আমরা সাহাবিদের সে তো বুদ্ধিমান কারণ সাহাবিরা দশ বাইর করতে পারে না আমরা দশ লতিফা বাইর করছি সাহাবিরা দশ লতিফা জিকির করতে পারে না আমরা দশ লতিফার জিকির করি তারপরে সাহাবিরা এমন এমন কর্মকাণ্ড যেটা করতে পারে না আমরা এখন করি যারা এই বেদাত করে এই আহলুল বেদা সম্প্রদায় নিজেদেরকে সাহাবিদের চাইতেও বড় আলেম মনে করে এই দেখবেন বেদাতিদের প্রত্যেক কথায় কথায় অহংকার অহংকার প্রকাশ পায় অথচ যুগে যুগে যারা ছিলেন তারা তাদের কথাবার্তা কখনো অহংকার প্রকাশ পাইত না এমনকি এই যে গত শতাব্দীর রাহমাউল্লা শাহ উসাইমিন রাহমাউল্লাহ ওনাদের অনেক প্রশ্নের জবাবে দেখবেন ওনারা বলেন যে এই ব্যাপারে আমার জানা নাই এই ব্যাপারে আমার জানা নাই বা এই ব্যাপারে কোনো হাদিস আমার জানা নাই কথাটা এইভাবে বলছেন এই ব্যাপারে কোনো হাদিস আমার জানা নাই এই ব্যাপারে কোনো বিশুদ্ধ দলিল আছে তা আমার জানা নাই তাহলে তারা অহংকার করে কথা বলেন আর বাজ যদি বলে এই ব্যাপারে আমার জানা নাই তার অর্থ হইলো আর এর বাইরে কোন দলিল কোথাও নাই কিন্তু শাইকবিন বাজ বলে নাই যে এরকম নিশ্চিত করে বলে নাই যে এর বাইরে আল্লাহর জমিনে আসমানের নিচে জমিনের উপরে আর দলিল নেই এরকম কথা জীবন শাইকবিন বাজ রাহম বলে নাই অর্থাৎ আহলুল এলেমেরা সালাফিনা কখনো অহংকার করতেন না আহলুল বেদা যারা তাদের বৈশিষ্ট্য হলো তারা সবসময় অহংকারের সাথে কথা বলে এবং মনে করে এলেম সব আল্লাহ তাদেরকে দিয়ে দিছে আর কাউকে কিছু দেয় নাই তারপরে দেখবেন তারা বিশাল বিশাল মানে কয় এক লক্ষ টাকার চ্যালেঞ্জ দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ এত টাকার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ দেওয়াও আহলুল বেদার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটার যুগে যুগে আহলুসন্নারা সালাফে সালেহিনা কখনো এরকম চ্যালেঞ্জ দিয়ে দিয়ে এত টাকার চ্যালেঞ্জ আসো কে আসো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এরকম চ্যালেঞ্জ দিয়ে দিয়ে কোনোদিন ঘোষণা দেন নাই যে আমি আবু হানিফা এই মাসালা বললাম কেউ এই মাসালা খণ্ডন করতে পারলে দশ লাখ টাকা দিব এরকম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোনোদিন জীবনে বলছেন কোন ইমাম কোন মুহাদ্দিস কোন সালাফে সালেহীন কখনো এরকম বলেন নাই এটাও আহলুল বেদার একটা বড় বৈশিষ্ট্য যে তার বেদাতের সপক্ষে দলিল থাকে না বেদাতের সপক্ষে ছাপাবাজি থাকে এই জন্য বুড়া মানুষ মানুষ যখন বুড়া হয়ে যায় তখন তার জবানের শক্তি বাড়ি যায় শরীরের শক্তি কমে জবানের শক্তি বাড়ে এই জন্য বুড়া মানুষ দেখবেন যেই দমক মারে এই দমকের সাথে যদি শরীরের মিল থাকতো শরীরের পাওয়ার থাকতো তো এই অঞ্চলে কোনো মানুষ থাকতে পারত না তো কেন তার মুখের দমক এত বাড়ছে তার শরীরের পাওয়ার নাই শরীরের পাওয়ার কমে গেছে এই জন্য মুখের পাওয়ার বেড়ে গেছে আজ যার শরীরের পাওয়ার আছে হে কয় আরে মিয়া মুখ শরীর হাত থাকতে মুখে কিসের কথা মুখ দিয়ে দমক দেওয়ার দরকার কি হাত এটাও আছে কি বলেন এই জন্য যারা আহালুসন্না যারা আহালুল এলেম যারা সালাফে সালেহীন ছিলেন তারা সকলেই এলেম সহকারে দলিল সহকারে প্রমাণ সহকারে কথা বলতেন কোন চ্যালেঞ্জ দেওয়া হুঙ্কার দেওয়া এত টাকার বাজেট ঘোষণা করা তারপরে গালি গালাস করা একবারে চিৎকার দিয়ে মাইক ফেলা ফেলা পদ্ধতি ছিল না এগুলো আহালুল বেদার বৈশিষ্ট্য কেন বেদাতের সপক্ষে কোন দলিল থাকে না তো বেদাতের সপক্ষে যেহেতু দলিল নেই দলিলের জোর নাই তো সাফা তো মুখের তো থাকা লাগবেই যার জোর বেশি দেখবেন বুঝতে হবে বুঝবেন তার শরীরের জোর নাই দলিলের জোর নাই এই জন্য তার জবানের জোর বাড়ি গেছে বুড়া মানুষের মতো আর যার শরীরের জোর আছে দলিলের জোর আছে তার তো জবানের তো জোর দরকার নাই তার দলিলে কথা বলবে তার দলিল প্রমাণে কথা বলবে এই জন্য সম্মানিত বাইও বোনেরা আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না তা আমি সর্বশেষ যে কথাটা বলবো যে আমরা সকলে মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের উপর আমরা ঈমান এনেছি আমরা আমাদের জীবনের চাইতে সবকিছুর চাইতে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইসলামকে সব চাইতে বেশি মহব্বত করি তবে মহব্বতেরও একটা সুন্নত তরিকা আছে মহব্বতের অতিরঞ্জন মহব্বতের সীমা লঙ্ঘন করা যাবে না মহব্বত ও সুন্নত তরিকায় সাহাবাইক রামের তরিকা করা লাগবে আমরা সেই তরিকায় নবী সাল সালামকে মহব্বত করি এই জন্য নবী সাল মহব্বতের নামে নবী সাল ভালোবাসার নামে কোন ধরনের বিদাত কোন ধরনের শিরিক আমরা করি না এবং তার ঘর বিরোধী আমরা নবী সালামকে মহব্বতের জন্য সাহাবাই কেরাম যে পদ্ধতি অবলম্বন করেছেন ওই তরিকায় নবী সোলামকে আমরা ভালোবাসতে চাই এবং নবীর সোলামের ভালোবাসা জাগ্রত করার জন্য আমরা মনে করি সুন্নতের এত্তেবা আমার পুরা জিন্দিগিটা সুন্নতের আলোকে সাজাই ফেলাটাই নবী সোলামকে ভালোবাসার দলিল আর যদি আমি ভালোবাসি কিন্তু আমার শরীরে সুন্নত নাই আমার পরিবারে সুন্নত নাই আমার কাজে কর্মে সুন্নত নাই আমার কথাবার্তায় সুন্নত নাই আমার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে কোথাও সুন্নত নাই এমনি আমি আশে কেরা চোল তার অর্থ হল আমি চরম মুনাফেক মুখে দাবি করতেছি ভালোবাসার মুখে দাবি করতেছি এসকের কিন্তু আমার কার্যক্রমে সেটার কোনো প্রমাণ নাই এজন্য রাসুল্লাহ সরকে মহব্বত করবো ভালোবাসবো ইমার আনব সুন্নত রেখায় সাহাবাইকার আল্লাহাকা আমাদের সবাইকে রাসুল উহ সাল্লাহাম সম্পর্কে সঠিক আকিদা পোষণ করার